অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে বিরাট ঝটকা দিয়ে বিজেপি প্রার্থী ঘোষণা করল মোদি সরকার। আসানসোলে ভূমিপুত্রতেই ভরসা রাখল বিজেপি। অবশেষে ঘোষণা হলো আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম। আসানসোল তৃণমূলের শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে এবার বিজেপি ভোট ময়দানে নামলো ওই কেন্দ্রেরই বিদায়ী সাংসদ সুরিন্দ্র সিং আলুওয়ালিয়াকে। প্রার্থী তালিকা প্রকাশের প্রথম পর্বেই ভোজপুরি গায়ক এবং অভিনেতা পবন সিংকে আসানসোলে প্রার্থী করার কথা ঘোষণা করেছিল বিজেপি, কিন্তু পরদিনই পবন জানিয়ে দেন তিনি লড়বেন না। এরপর থেকে কে হবেন আসানসোলের প্রার্থী তা নিয়ে বাড়ছিল জল্পনা। শেষমেশ প্রবীণ প্রার্থীকেই ফের ভোট যুদ্ধে নামিয়ে দিল গেরুয়া শিবির। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরই SS আলুওয়ালিয়া বলেছেন, বৃহস্পতিবারই আসানসোল যাচ্ছি, সেখানেই যা বলার বলবো। SS আলুওয়ালিয়া 2014 সালে ভোটে দার্জিলিং থেকে জিতেছিলেন, 2019 সালে জয়ী হন আসানসোল থেকে। ফের তাকেই আসানসোলে গেরুয়া পতাকা ওড়ানোর ভার দিলেন মোদি নাড্ডারা। আসানসোলে সুরেন্দ্রর নাম ঘোষণার পরে বাংলায় বিজেপির মাত্র একটি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রইল, যা হলো ডায়মন্ড হারবার। তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদ্ম শিবির কাকে প্রার্থী করবে তা নিয়ে আপাতত কৌতূহল তো রয়েই গেল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসানসোল মূলত বাঙালি অবাঙালি বাস, হিন্দি ভাষাভাষী মানুষের ভোট বড় ফ্যাক্টর। সেখানে তৃণমূল প্রার্থী হিসাবে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে আস্থা রেখেছে শাসক শিবির। তার বিরুদ্ধে প্রথম তারকা ইমেজের কাজে লাগিয়ে ভোটে জয়ের চেষ্টা করছিল বিজেপি। সে কারণে ভোজপুরি তারকা পবন সিংকে প্রার্থী করার কথা হয়েছিল, তবে তার গানে বাঙালি মহিলাকে অপমান করার অভিযোগ ওঠে, তা নিয়ে বিতর্ক মাথা চাড়া দেয়। তার জেরে প্রার্থীপদ প্রত্যাহার করে বিজেপি সূত্রের খবর। এরপর ওই লোকসভা কেন্দ্রে প্রার্থী খুঁজে পেতে বেশ খানিকটা ঝক্কি পোয়াতে হয় পদ্ম শিবিরকে।